নমস্কার, আজ আমি আপনাদের শোনাতে চলেছি কালীগুণিন এবং পিশাচের নখ কাহিনীটি। কাহিনীকার সৌমিকদি। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। কথায় একটু বিরতি নিয়েই কবিরাজ নিজের ঝোলা থেকে সামনের চৌপাইতে রাখা মোমদানির পাশে কিছু জিনিস নামিয়ে রেখে বললে, আপনার যা যা দরকার হতে পারে সেসব বস্তু আমি সাথে নিয়েই এসেছি। এই ধরুন সিংহপত্রী ফুলের ছবি এঁকে এনেছি, নাওকিদের নামধামের তালিকা, আর মণি সেই রাতে যে বইখানা পড়ছিল সেইটি, আর মণির একখানা ফটোগ্রাফ, আর তার আমাকে লেখা চিঠি দুখানিও সঙ্গে এনেছি। আমাকে কৃপা করুন ঠাকুর, আমি বড় আশা নিয়ে এসেছি। রসময় আবার চোখ মুষ্ট। কালীপদ কিন্তু টলল না, সে বিরস স্বরে কইল, আমি পাষাণ নই কবিরাজ, কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতায় বলছি, পুলিশ দারোগার হাতে যে মামলা বা অনুসন্ধানের দায়িত্ব উঠেছে তাতে নাক গলানোর প্রচেষ্টা করা বোকামির নামান্তর, তাতে অশেষ দুর্ভোগ পোহাতে হয়। বিশেষত আপনি দারোগাকে এড়িয়ে একজন সামান্য গুণিনের কাছে এসেছেন, এ কথা চাউর হলে বিশেষ লজ্জায় পড়বেন। পুলিশ যদি বা নিজের খাতা থেকে রুজু করা নালিশ তুলে নিত তবে ভেবে দেখত, কিন্তু এ মতো অবস্থায় দেশের আইন বসেই আমি অপারক কবিরাজ মশাই, মাফ করবেন। কালীপদর স্বরে একটা অস্বাভাবিক দৃঢ়তা ছিল, যার ফলে রসময় নিজের অনুরোধ আর দ্বিতীয়বার করতে সাহস পেল না। কবিরাজ উঠে দাঁড়াল, সঙ্গে আমরাও। চৌপাইতে কাগজপত্রগুলো ছড়িয়ে রয়েছে। রসময় একবার শেষ অনুরোধ করবে বলে কালীর দিকে চেয়ে দেখলে সে বিষণ্নভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। দোরের সামনে এসে বিষ্ণুপদ হাত জোর করে গাঢ় স্বরে বলল, আমাদের ক্ষমা করবেন কবিরাজ মশাই, আমার ভাই কিন্তু কখনো কারুকে ফেরায় না, কিন্তু বুঝতেই পারছেন দেশের আইন, দেশের নিজস্ব শাসনবিধি বলবৎ রয়েছে, তাই যদি থানা পুলিশের ব্যাপার না হতো তবে হয়তো বা। কবিরাজ বিষ্ণুর হাত দুটো ধরে অশ্রুরুদ্ধ কণ্ঠে উত্তর দিল, জানি জমিদার মশাই, জানি, সে কথা আমি বেশ জানি, আমার কপালের ফের ঠাকুর, কারুর দোষ কি, আসি কর্তা। বাইরে দুই ঘোড়ার একখানা ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়োয়ান নিচে নেমে গাড়ির দুই পাশের আর গৌচের ভিতরের চৌকো লণ্ঠনের আলো জেলে শিকলি দিয়ে ঝুলিয়ে দিল। রসময় গাড়িতে উপবেশন করে আমাদের দিকে কাতর চোখে চাইল, গাড়োয়ান নিজের চাবুক দিয়ে ঘোড়াদের কষাঘাত করতে যাচ্ছে, এমন সময় কালীপদর গম্ভীর স্বর শুনতে পেলাম, হেই রোকো। গাড়োয়ান চাবুক সরিয়ে নিল। রসময় কবিরাজ তড়িঘড়ি দৌড় খুলে পা দানিতে পা রেখে নেমে দাঁড়াল, তখন তার মুখের যে ভাব দেখেছিল তা আমার আজও বিস্মরণ হয়। অথই দুর্দান্ত শলিলে নিমজ্জিত মরণ পদযাত্রী যেমন আকাশকে ডাঙা ভেবে হাত বাড়িয়ে ধরতে চায়, কবিরাজের চোখে মুখেও অবিকল তেমনই কাকুতির ভাষা। কালীপদ ধীর গতিতে গাড়ির কাছে এগিয়ে এসে মন্ত্রস্বরে কইল, কবিরাজ মশাই, আপনি কি বাড়িতে বলে এসেছেন যে আপনার গৃহে প্রত্যাবর্তনের কিছুদিন বিলম্ব হতে পারে? আজ্ঞে ঠাকুর, আমি ভিতর বাড়িতে কয়ে রেখেছি যে আমি মণির সন্ধান না নিয়ে ফিরছি নি। বেশ, কিছুক্ষণ বিলম্ব করুন, আপনার গাড়িতেই আমরা যাত্রা করব, কিছু আবশ্যক জিনিসপত্র গুছিয়ে নি। রসময় অত্যন্ত বিস্মিত এবং আপ্লুত হয়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বললে, আমি আপনার আজকের ঋণ কোনো কালেও শুধোতে পারবো না ঠাকুর, শুধু একটাই কথা জানতে চাই, আপনার ক্ষণিক পূর্বের মনোভাব
এক লহমায় পরিবর্তন করলেন কিসের হেতু। কালীপদ ডান হাতে মণিময় কবিরাজের সেই পঠিত বইখানা তুলে ধরে উত্তর দিলে, এইটে দেখার পর এইবার রসময়ের হয়ে হতভম্ব বিষ্ণুপদই সওয়াল করল, কেন রে কালী, কি এমন বইখানা? বই নয় দাদা, পুঁথি, এর নাম গুপ্ত পুরাণ। আমাদের যাবত মহাকাব্য বেদ বেদান্ত বেদাঙ্গ 18 পুরাণ শাস্ত্র কাহন গাথা মঙ্গল কাব্য আর চরিত নিয়ে প্রায় সহস্রাধিক ঘটনাবলীর প্রকৃত রূপের বর্ণনা রয়েছে এই দুষ্প্রাপ্য পুঁথিতে। এর রচয়িতা স্বয়ং পবনদেব, পবন একমাত্র দেবতা যিনি সকল স্থানে অবলীলায় বিচরণ করতে পারে এবং বিশেষ বিশেষ কিছু ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি সেই ঘটনাক্রমগুলিকে লিপিবদ্ধ করেছেন এই পুঁথিতে। যে ঘটনাগুলির অধিকাংশই আমাদের কাছে কিছুটা হাত বদল হয়ে প্রকাশ পেয়েছে। আমার গুরুদেব নিয়মিত পাঠ করতেন আমাদের এই অমূল্য নীতি, এটিও কোনো যথার্থ পুঁথিরই অবিকৃত নকল। সবচাইতে বড় কথা কি জানেন দাদা? কাঠ পেন্সিলের মার্কা দেখে বুঝলুম, এই সুবৃহৎ কেতাবের ঠিক যে পাতাগুলি ওনার ভাই পাঠ করেছিলেন যাত্রা রণতি পূর্বে, সেইটিই আমার কাছে সর্বাধিক চমকপ্রদ কথা। আমি হতভম্ব হয়ে শুধলাম, কেন, কি আছে সেই লেখায়? কালীপদ নিজের কণ্ঠস্বর আত্মস্থ করে প্রত্যুত্তরে বললে, তাতে লেখা রয়েছে এক ভয়ঙ্কর অধ্যায়ের কথা, যে কথা মানুষের রচিত কোনো গাথায় প্রকাশ পায়নি, কারণ এই ভয়ঙ্কর ইতিহাস মানুষ জাতির গায়ে থাবা বসায়নি। এ ঘটনা পিশাচ জগতের এক অতি নৃশংস ইতিহাস, সে কথা সময় মতো বলবো কোন, কিন্তু এখন আমাদের যত শীঘ্র সম্ভব রওনা হতে হবে, এক চুলো সময় নষ্ট করা চলবে না। আমি পকেট থেকে সদ্য কেনা নিকেলের ট্যাগ ঘড়ির ঢাকনিটা খুলে সেটা সদরের আলোর দিকে ফিরিয়ে বললাম, সময়ের নড়চড় হবে না মুখুজ্জমশাই, সময়ের যন্ত্র আমার সঙ্গেই রয়েছে, একদম হাল ফ্যাশনের দুরস্ত জিনিস। কালীপদ একটুক্ষণ আমার দিকে চেয়ে বললে, তোমার মতে ঘড়ি জিনিসটা আধুনিক, তাই তো ডাক্তার? আমি বিব্রত হয়ে বললাম, না মানে ঠিক তা নয়, ঘড়ি কথাটার অর্থ তো সূর্য, সেই অর্থে সূর্য ঘড়ি জিনিসটা মিশরীয় এবং নেবুকাডনেসারের সেই রহস্যময় দেশ ব্যাবিলনের প্রজারাই আবিষ্কার করেছে, কিন্তু এই যে যন্ত্রপাতি দেওয়া ঘড়ি এ তো আধুনিক আবিষ্কারই বটে। কালীপদ একটু শুষ্ক হেসে ঘরের পানে চলতে চলতে এবার বইখানার দিকে দৃষ্টিপাত করে কইল, ব্যাবিলন প্রদেশের সেই মানুষেরা কেবল ঘড়ি নয়, হরেক রকম ফাঁদও তৈরি করতে জানত। ঘড়ি আবিষ্কারের বিষয়ে তোমার কথা ঠিক হলেই মঙ্গল ডাক্তার, কিন্তু ঘড়ি জিনিসটা যদি তার সহস্র সহস্র বছর আগে আবিষ্কৃত হয়ে থাকে, তবে সম্ভবত একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছি আমরা। আমি গুপ্ত পুরাণ পুঁথিটার দিকে একবার তাকিয়ে বাক্য স্ফুরণ করার আগেই ইতস্তত করে কালীপদ বললে, আর একটা কথা বলি ভায়া, তোমার উদ্দেশ্য আমি বেশ বুঝতে পারছি, কিন্তু তা হবার নয়, এই বিপদের মুখে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি আর তোকে ফিরিয়ে দিয়ে গুরুবাক্য লঙ্ঘন করতে পারিনি, কিন্তু পরের ছেলেকে বিপাকে ফেলবো কোন মুখে? আমি কানাই আর কবিরাজ যাব, তুমি রায়দিঘড়ায় থাকলে থাকো, আর নয়তো ইচ্ছে মতো কলকাতায় বেরিয়ে পড়ুক। আমি চোখে অন্ধকার দেখলাম, এ আমার বহুদিনের সাহায্যে একটিবার অন্তত মুখুজ্জমশায়ের সঙ্গে কোনো একটা রহস্যভেদের সাক্ষী হব, কিন্তু বিধি যদি সুযোগ দিলেন তো তীরে এসে বুঝি তরি ডোবে,
আমি আশাহত হয়ে ধপ করে আসনের ওপর বসে পড়ে বললাম, কিন্তু দাদা। না ডাক্তার, তুমি যাচ্ছ না। আমি মরিয়া হয়ে কইলাম, দাদা এ আমার অদম্য সাধ, এ সাথে আমাকে বঞ্চিত করা তোমার ধর্ম হয় কি? আমি না হয় পরের ছেলে, কিন্তু আজ যদি আমি সত্যি তোমায় নিজের রক্তের ভাই হতুম, তবে কি বিপদের ভয়ে বিমুখ করতে আমাকে? শালবনের গায়ে বেড়ালের নিষ্ফল থাবা দেওয়ার ন্যায় কালীপদর মধ্যেও এতখানি আবেগের কথা কোনো আচর অব্দি কাটল না। সে নির্বিকার কঠোর মুখেই বসে রইল। উত্তরটা তার শারীরিক ভাষায় অত্যন্ত স্পষ্ট। আমি মনমরা হয়ে যখন মাথাটা নিচু করে বসে রয়েছি, হঠাৎ বৌঠানের একটা রুক্ষ বাক্যে বিস্মিত হয়ে পড়লাম। বৌঠান দ্বিতীয় প্রস্তের চা সাজিয়ে বৈঠকে প্রবেশ করল। চা নামিয়ে রেখে তার বর ঠাকুরের সুমুখে ঘোমটাটা আরও একটু টেনে নিয়ে বিরক্ত স্বরে আমার প্রতি বলল, দেখো ঠাকুরপো, তোমাকে আমরা যথেষ্ট স্নেহ করে থাকি, উনিও করে, কিন্তু এর চেয়েও বেশি মাখামাখি করার চেষ্টা না করাই ভালো। উনি যখন তোমার সঙ্গ পছন্দ করছেন না, তখন নিশ্চিত কোনো কারণ রয়েছে। আর সব সময় এই রক্তের সম্পর্ক অথবা ভাই ভাই নিয়ে কথা বলবে না। বর ঠাকুর উপস্থিত রয়েছে, আমার বাচালতার শোভা পায় না। সহোদর হলে উনি কি করতেন কি করতেন না সে প্রশ্ন থাক, বাস্তবে তুমি কিন্তু ওর ভাই নও, তাই এইভাবে ওকে বিব্রত করো না আর কখনো। শুধু আমি নই, বৌঠানের এরূপ আকস্মিক কর্কশ বাক্যে বৈঠকের প্রতিটি মানুষই হতচকিত হয়ে পড়ল। কালীপদ বিমূঢ় নয়নে স্ত্রীর দিকে মুখ তুলে চাইল, আমার চোখে জল এসে পড়েছিল। আমি মুখ তুলে বৌঠানের ঘোমটাবদ্ধ মুখের পানে চাইতেই দ্বিতীয়বার অবাক হল। দেখলুম বৌঠান নিজের স্বামীর অলক্ষ্যে তার প্রতি ইঙ্গিত করে আমাকে একটা মুখভঙ্গি করছে। আমার মনের পাষাণ মুহূর্তের মধ্যে লঘু হয়ে গেল। আমি ইঙ্গিতটা আত্মস্থ করে খুব করুণ স্বরে কইলাম, বৌঠান সত্য কথাই বলেছে দাদা, আমার যাওয়া হতে পারে না। বৌঠান অন্দরে চলে গেলে পর কালীপদ অস্বস্তিপূর্ণ কণ্ঠে বলল, ডাক্তার তুমি ওর কথায় আঘাত পেও না। আমি বিরক্ত হচ্ছি ভেবেই হয়তো তুমিও তো ছেলে মানুষের মতো মিছিমিছি। যা হোক, তোমায় আমি নিজের সহোদর ব্যতীত অন্য নজরে কখনো ভাবিনি। যদি চাও তবে দু চারটে পোশাক গুছিয়ে নাও প্যাট্রা, এসেছো যখন নিশ্চয়ই দুখানা পোশাক বাড়তি নিয়েই এসেছো, বেশি সময় নাই, শীঘ্র কর। কথায় বলে ভবের ভ্রুকুটি ভবানী বোঝে। আমি মনে মনে বৌঠানকে সহস্র ধন্যবাদ জানিয়ে দু চারখানা জরুরি জিনিসপত্র ভরে নিলাম আমার তোরঙ্গে। রাতের তৈরি তিনজনের মতো কিছু খাদ্যদ্রব্য আর মাটির সরায় জল এটে রসময় কবিরাজের গাড়িতে চেপে বসলাম আমি, কবিরাজ, কানাই সর্দার আর কালীপদ মুখুজ্জে। গারোয়ান মিলে মোট পাঁচজন পুরুষ। মুখুজ্জে বাড়ির বৈঠক থেকে দেড় মানুষ সমান ভিক্টোরিয়া ক্লকের মিঠে অথচ সুগম্ভীর ঢং ঢং ঘণ্টার ধ্বনি ভেসে এল। কালীপদ একবার আমার দিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে কইল, ঘড়ি। গাড়ির চাকা ছড়ছড় শব্দে গড়াতে শুরু করল দক্ষিণ পূবের বড় সড়কের দিকে। কালীপদ ঘাড় ঘুরিয়ে দেখল দুই তলার আবছা বাতি জ্বলা শয়নকক্ষের জানালার গড়ার ধরে মন্দাকিনী দাঁড়িয়ে যাত্রাপথের দিকে চেয়ে রয়েছে। মুখুজ্জেমশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মুখ ঘুরিয়ে গারোয়ানকে বলল, ঘোড়া জলদি হাঁকাও। নাউকির পথ নির্দেশ মতো আমরা খুঁজে খুঁজে এসে পড়েছি মোটামুটি সঠিক স্থান। ভোর থেকে সকাল গড়িয়ে এসেছে, কিন্তু আজকের আকাশের রূপ দেখে বেলা আজ করা প্রায় অসম্ভব। সমগ্র রাত্রির এক নাগারে দৌড়ে ঘোড়াগুলি বেদম হয়ে পড়েছে, তাদের কষাঘাত করে আর থামাতে হয়নি।
তারা স্বচ্ছ নদীর জলের গন্ধ পেয়ে আপনি দাঁড়িয়ে পড়েছে। জলের যে স্বতন্ত্র কোনো গন্ধ থাকে তা পশুরা ঠিক উপলব্ধি করতে পারে। তারা আকণ্ঠ জল পান করলে পর আমরা গাড়িকে গাড়োয়ান সমেত বিদায় করে দিয়ে পদব্রজে এসে দাঁড়ালাম সেই প্রশস্ত এবং মূলত বর্ষণপুষ্ট নদীর তীরে। নদীর নাম স্ফটিকছড়ি, স্থানীয় লোকে কয় ফটিক নদী। রসময় কবিরাজ নাউকির পথসন্ধান অনুসারে ওপারে যাবার জন্য একখানা নৌকার সন্ধান করছিল। তারপরে ঠিক কি ঘটল তা আমি একদম শুরুতেই বলেছি। মন্দামাছি সরসে ঘরের দোর বন্ধ করার পর কালীপদ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা করল। তারপর জনবসতির মূল দিকটা আন্দাজ করে আমরা এগোতে থাকলাম চড়ুই পোথার মেঠো পথ ধরে। বেশ কিছুটা চলার পরে যখন বাড়ি ঘরগুলোর কাছাকাছি চলে এসেছি তখন অনেকটা দূরে সাগর গর্জন কানে এসে বিঁধল। আমার মনে একটা অদ্ভুত বিজাতীয় অনুভূতির জন্ম নিল। এই সেই সাগর পাড় যেখানে দাঁড়িয়ে মণিময় কবিরাজ সেই রহস্যময় দ্বীপ নিরীক্ষণ করেছে 4 মাস আগে। সেই ভয়ঙ্কর সৈকত যে শেষ ভূখণ্ডে দাঁড়িয়ে বহু দূরের দানোর দ্বীপ নিরীক্ষা করা যায়। অতি সামান্য কিছু টাকা কড়ির বিনিময়ে আমরা অস্থায়ী আশ্রয় পেলাম গায়ের মধ্যবর্তী ক্ষুদ্র বাজারের মুদি আসিরুদ্দির একটা চালা ঘরে। সামান্য টাকার বিনিময়ে কথাটা এই জন্যই বললাম কারণ মুদি আমাদের থেকে টাকার কথা শুনতেই তওবা কেটেছিল। পরে রসময় কবিরাজ 2 বেলা 4 জনের খাবারের বিনিময়ে সামান্য কিছু অর্থ তাকে ধরে দেয়। নিজেদের তোরঙ্গ বাক্স রেখে একটু হাত মুখ ধুয়ে আসিরুদ্দির দেওয়া ভেটক ফুলের খই আর সাদা পেঁয়াজ কুচি খেয়ে দাওয়ায় এসে বসলাম। শহরের থেকে লোকজন এসেছে খবর পেয়ে বেশ কিছু স্থানীয় গায়ের লোকজন দেখা করতে এল। কানাই আর মুখুজ্জে মশাই বাদাবনের ভাষা জানে, তারাই কথা বলতে থাকলো টুকিটাকি। আমরা বুঝতে পারলেও কইতে অপারো। কয়েকটি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আমাদের দিকে জুলজুল করে চেয়ে রয়েছে দেখে হাতছানি দিয়ে ডাকল। তাদের কুণ্ঠা এবং ভীতি একেবারেই নাই, তারা যেন পরিষ্কার বুঝতে পারছে যে তারা নয়, আমরাই এ গায়ে আশ্রয় প্রার্থী। একটি 10 বছর ছেলে আমাকে উৎফুল্ল হয়ে শুধোলো, বাবু তোরা তো শহরের লোক, তোরা কি পাখি মারতে যাবি, বন্দুক ফোটাবি, এখানে অনেক পাখি গাঙে। আমি হেসে ফেললাম। বুঝলাম এই ক্ষুদ্র মানবকণাদের শিকার এবং বন্দুকে ভীষণ আগ্রহ। আমি কইলাম, তোমাদের বুঝি বন্দুক ফোটানো দেখতে খুব মজা লাগে? বাচ্চারা সমস্বরে জানালো, হুম। শহরের লোকেরা সবাই বন্দুক ফোটায় না, বুঝেছ? ছেলেদের দল মনে হয় কথাটা ঠিক বিশ্বাস করতে পারল না। প্রথম ছেলেটি আবার মুখ খুলল, এই কদিন আগেই পাহারাওয়ালার দল এসেছিল, তাদের অনেক বন্দুক ছিল, তারা দড়িয়ায় নৌকা ডুবিতে মরেছে, তারও আগে যে বাবুরা এলো তাদেরও বন্দুক ছিল। সুন্দর মতো এক বাবু সারাদিন বন্দুক চোখে দিয়ে বসে থাকতো দড়িয়ার পাড়ে, তাকেই খুঁজতে পাহারাওয়ালারা এসেছিল, তাই না রে শুকু? শুকু নামের মেয়েটি সাই দিল। আমি বিস্মিত হয়ে রসময়ের পানে চেয়ে বললাম, সুন্দর বাবু বলতে মনে হয় আপনার ভাই মনির কথাই বলছে এরা। ছবিতে তো দেখলুম তাকে, কিন্তু বন্দুক নিশানা করে সারাদিন কেউ বসে থাকবে কেন? রসময় ইতস্তত করে উত্তর দিলে, সে তো আমিও ঠিক কইতে পারি না ডাক্তার, তার কোনো বন্দুক তো দেখিনি একদিন, আমি নিজেও অবাক হচ্ছি। কালীপদ কথা থামিয়ে এদিকেই তাকিয়েছিল। এখন একটু হেসে রসময়কে কইল, সমুদ্রের জলের কোনো জীব কেউ বন্দুক দিয়ে শিকার করে না কবিরাজ,
সারাদিন চোখ দিয়ে বসেও থাকে না। উনি হয়তো কাচের চোখ দিয়ে দ্বীপটা দেখার চেষ্টা করতেন। রসময় হাহা করে উঠল। ঠিক বলেছেন ঠাকুর, ঠিক বলেছেন। একখানা পেতলের কাচের চোখ ছিল বটে তার, তবে তাই হবে। দুপুর নাগাদ যখন কাছে পিঠে বেরোবার আয়োজন করছি, হঠাৎ যেন প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠলাম। বাইরে এসে দেখি আকাশ পুরোদমে কলুষমুক্ত হয়ে তীব্র রৌদ্র বিকিরণ করতে আরম্ভ করেছে। সকালে সেই বাদলা আবহাওয়া একেবারেই শূন্য, তার বদলে ভরা গ্রীষ্মকালীন দাবদাহে যেন চলে যাচ্ছে চারিদিক। কালীপদ একটু তাড়া দিয়ে কইল, এই যত শীঘ্র সম্ভব দরিয়ার পারে চল, বেশিক্ষণ এভাবে রৌদ্রে থাকলে জলভাগ বাষ্পে ঝাপসা হয়ে উঠবে। আমরা বনের ভিতর দিয়ে অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম চড়ুই পোড়ার একেবারে দক্ষিণ ভূভাগে। লোনা জলের বাষ্প এসে লাগছে চোখে মুখে। কয়েকখানা নারিকেল গাছের জঙ্গলের রুক্ষ ছায়া ব্যতীত চারপাশে বালি একেবারে তেতে উঠেছে। সামান্য একটু কালো মেঘের পুঞ্জ অনেক দূরের দিগন্তে জমেছে বটে, কিন্তু তা থেকে শীতলতা পাবার বিন্দুমাত্র আশা নাই। কালীপদ সমুদ্রের দিকে খর দৃষ্টি মেলে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই প্রকাণ্ড জলরাশির প্রতিটি কোনায় কোনায় নজর মেলে চোখ ফেরাতেই থাকলাম, কিন্তু শয়তানের দ্বীপ কেন, কোনো ডাঙারি চিহ্ন মাত্র চোখে পড়ল। রসময় হতাশ হয়ে কইল, ঠাকুর মনে হয় আজকের দিনটা সেই আপদকে আর দেখা সম্ভব হবে না, জলের ধোয়ার আড়ালে সে গা ঢাকা দিয়েছে। কালীপদ নিরুত্তাপ স্বরে জবাবে বললে, আপনি সমুদ্রে কতবার এসেছেন? আগে এই নিয়ে দুবার, কেন ঠাকুর? তাই আপনি সাগরের ছল চাতুরি ধরতে পারেননি। আমরা বিস্মিত হয়ে কালীপদর নির্দেশ করা আঙুলের দিকে তাকিয়ে হতবাক হয়ে বুঝলাম, দিগন্তের কাছে যাকে আমরা এতক্ষণ মেঘ বলে ভ্রম করে এসেছি ওইটেই সেই ভয়ঙ্কর নরখাদক দ্বীপের চূড়। উনুনের ফুটন্ত জলের ধোয়ার মধ্যে দিয়ে দেখলে পৃথিবীটা যেমন দোদুল্যমান মনে হয়, তেমনি সাগরের জলের উদ্বায়ী বাষ্পের মধ্যে দিয়ে এই দ্বীপটাকেও আমার ঠিক তাই মনে হচ্ছে। এতক্ষণ চোখ সয়ে গিয়ে খুব আপসা আপসা কিছু জঙ্গল আর ঢিপিও লক্ষ্য করলাম। শয়তানের আস্তানা এবং চড়ুই পোড়া সংলগ্ন প্রতিটি মানুষের চূড়ান্ত ত্রাস সেই মাঞ্চেচ্ছাদি, যার নাম শুনলে অব্দি লোকে ভীষণ আতঙ্কে কান চাপা দেয়। কারা লুকিয়ে রয়েছে ওই ঘোর আদিম বনের মধ্যে? তারা কি চাইলে সাঁতরে এখানে চলে আসতে পারে না? আমার চিন্তার আবেশ ছিন্ন হলো কালীপদর কথায়। ডাক্তার, ফাঁদ কাকে বলে জানা আছে তোমার? হঠাৎ এই রকম একটা প্রশ্ন শুনে চমকে উঠলাম। হ্যাঁ তা জানি দাদা, কোনো প্রাণীকে আটক করবার উপকরণকে ফাঁদ বলে। তা হঠাৎ এ প্রশ্ন? হঠাৎ বলে কোনো কিছুই হয় না জগতে, সব কিছুতেই পারম্পর্য বর্তমান। কিছুটা সঠিক বলেছ তুমি, কিন্তু শুধু আটক করতে জানলেই তা ফাঁদ হয় না। অতর্কিতে এবং অজ্ঞাত সারে বন্দি বানানোই ফাঁদের লক্ষ্য। যে ফাঁদকে ফাঁদ বলে বোঝা যায় তার কোনো সার্থকতাই নাই। সাপের মারণ শক্তি বড় ভয়াবহ, কিন্তু সে ফাঁদ পাততে শেখেনি। অপরদিকে মাকড়জীবীর দৈহিক বল অত্যন্ত লঘু, কিন্তু সে জাল বিছাতে জানে। তাই সাপের শিকারের থেকে মাকড়সার শিকারের সংখ্যা অনেক অনেক বেশি। আমার মন বলছে ওই সর্বনাশা দ্বীপে আমাদের জন্য অজস্র ফাঁদ পাতা রয়েছে, কিন্তু সে ফাঁদের উদ্দেশ্য এবং কার্যপ্রণালী ঠিকঠাক বুঝে না উঠলে জীবনের সুতোয় টান পড়বে ডাক্তার। মুখে কিছু না বললেও আমার বুকে ভয়ের একটা পাথর চেপে বসল। ক্ষণস্থায়ী আবেগ আর উৎসাহের বশে মুখুজ্জ মশাইয়ের সঙ্গে আসার জেদ করেছি বটে, কিন্তু তা গাধার পিঠের বোঝার ন্যায় জগত্তল, কোনো উপকারিতা নাই।
কিন্তু বোঝা আছে ষোলো আন। মনে মনে অত্যন্ত লজ্জিত হয়ে মরমে মরে রইলাম। কিন্তু কালীপদর পরবর্তী কথায় নিজের আত্মগ্লানি অনেকটাই লাঘব হল। কালীপদ একটু তাকিয়ে বলল, তোমার মনোভাব উপরি উপরি ঠাহর করতে পারছি, কিন্তু তুমি আসায় ভালোই হলো একদিকে। আমি তো ওই পারের জগৎটাকে সামান্য বুঝি, কিন্তু এ পারের জগতে রোগবালাই বলেও তো একটা কথা রয়েছে। নতুন বিভূতিতে যদি কোনো রোগের খপ্পরে পড়ি তবেই তো চিত্তি। আমার সঙ্গে একে ডাক্তার, তাই কবিরাজ রয়েছেন, আমার কিসের ভয়? এই বলেই হো হো করে হেসে উঠল। রসময়ের সামনে তার ভাইকে নিয়ে এই উদ্বেগের পরিস্থিতিতে হাসাটা শিষ্টতা হবে কিনা ভাবছি। এমন সময় দেখি কবিরাজ মুস্কি হাসছে। আমাদের গুরুগম্ভীর ভাবটা কেটে মনটা লঘু হয়ে গেল। বই গেলে আমরা মোদির দেওয়া ঘরখানায় বসে বসে ডাবের জলের শরবত পান করছিলাম। আমি গেলাসটা রাখতে বাইরে বেরিয়ে দেখি কালীপদ দাওয়ার সামনের ক্ষুদ্র মাটিতে উবু হয়ে বসে একটা কাঠি দিয়ে সরভুজাকৃতির একটা নকশা তৈরি করে কি যেন করছে। পাশাপাশি সকালের ওই বালক বালিকাদের দল অত্যন্ত উৎসুক মুখে দাঁড়িয়ে রয়েছে। তাদের কারোর হাতে একখানা সুতোয় বাঁধা ব্যাং, কারোর হাতে কৌটোবন্দি ফড়িং। তারা বয়স্ক মানুষের একটা ছেলে মানুষই খেলা পেয়ে ভারী আমোদ পেয়েছে। তারা কালীপদকে ইতিমধ্যেই তুই তোকারি করে সম্বোধন করছে এবং মুখুজ্জ মশায়ও নির্বিকার চিত্তে তাদের প্রত্যুত্তর করে চলেছে। আমার মনটা ভারী খুশি হয়ে উঠল অকারণে। আমরা যে একটা অতি গূঢ় এবং বিপজ্জনক কাজে লিপ্ত হতে এসেছি সেই দুশ্চিন্তা আমি প্রায় বিস্মৃত হয়ে পড়লাম। কাজের কথা টের পেলাম শ্বাস পড়লে পর। কালীপদের সঙ্গে বেশ কিছু গায়ের বয়স্ত লোকজন দেখা করতে এলো মোদির বাড়ি। নিজের নিজের দাদু ঠাকুর তাদের হাত ধরে ছেলেপিলের দলও এসেছে। লোকগুলোর কথাবার্তা শুনে বোধ হলো তারা অকারণে আসে। কালীপদ তাদের আগে থেকেই এই সময়ে আসতে কয়ে রেখেছিল। সারাদিনটা প্রায় অলস এবং পরিকল্পনাহীনভাবে অতিবাহিত হবার ফলে জীবনের গতি যেন উদ্দেশ্যহীন এবং মন্থর হয়ে পড়েছিল। এক্ষণে কালীপদর কথাবার্তা শুনে সেই গতি এক লাফে পারদ ছাপিয়ে সবেগে ধাবিত হতে আরম্ভ করল। কালীপদ তাদের দিকে চেয়ে বললে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পাড়ি দেব, আধার থাকে থাকুক, কিন্তু আজ রাতেই আমাদের নৌকা রওনা হবে। আমি আর কানাই দার হাল ধরতে জানি। এই নিন নৌকার মূল্য, নৌকা আমি কিনে নিলাম। একজন বৃদ্ধ স্থির চোখে যেয়ে কইল, তোমরা বাছা দার সামাল দিতে পারবে হয়তো, আর কিন্তু সেটুকুই তো আর সব নয়। এতদিন ওই অপায়া টাপুর নাম উচ্চারণ অব্দি করতাম না আমরা, কিন্তু আজ তোমাকে নৌকো অব্দি দিয়ে দিচ্ছি। কপালে কি রয়েছে ঈশ্বরই জানেন, কিন্তু তুমি যে কাজে এসেছ তাতে মুখ ফিরিয়ে থাকলে মরার পরে ওপরে গিয়ে মুখ দেখাবো কোন লাজে। কিন্তু একজন শক্তপোক্ত চেনা মানুষ সঙ্গে নিলে কিছুটা ভালো হতো। তোমার সঙ্গে ওই লোকটির চেহারা লেঠেলদের মতো হলেও সে দেহবল ওই দল্লাটে কদ্দুর কাজে লাগবে কে জানে। ওখানে যারা উট পেতে রয়েছে তারা সব কাঁচা খেকো দান। কালীপদ একটা নিঃশ্বাস ফেলে বললে, বেশ বুঝেছি আপনারা যা বলতে চাইছে, কিন্তু তেমন লোক পাই কোথা এই জীবনের মায়া ত্যাগ করে ওই দরিয়ায় দানোর মুখে যেতে চাইবে? বৃদ্ধরা একটু মুখ চাওয়াচাই করে বললে, তেমনটি তো একজনই রয়েছে ওই চড়ুই পোড়ায়,
কিছু এলোমও রয়েছে তার, কিন্তু সে কিছুতেই যাবে না। কালীপদ উদাস স্বরে জবাব দিল, জানি, তার নৌকাতেই তো আমরা এই গায়ে এসেছিলাম, তার ছেলের ঘটনাটাও শুনেছি, কিন্তু কথার মাঝেই দুয়ারের কাছে হঠাৎ মন্দা মাঝি একখানা মোটা জোষ্ঠি হাতে হন হন করে উপস্থিত হয়ে কালীপদের উদ্দেশ্যে চিৎকার করে বললে, তোমার এত বড় সাহস, তুমি আমার ভিটে থেকে মাটি তুলে নিয়ে এসেছো, কি করেছো মাটি দিয়ে, তুমি বলো কি করেছো? আমি মন্দা গুণী, আমার সঙ্গে ধৃষ্টতা, ক্ষতি আর কি করবে আমার তুমি, আমার জীবনে বিশেষ কিছু আর বাকি নাই, তবে আমাকে এর জবাব তোমাকে দিতেই হবে আজ। মন্দা মাঝি ভীষণ ক্রোধে এগিয়ে আসছে দেখে কানাই নিজের লাঠি গাছাটা হাতে তুলে তার দিকে এগিয়ে দাঁড়ানো মাত্রই প্রচণ্ড ক্রোধে মন্দা নিজের বাম হাতটা তুলে ধরল কানাইয়ের দিকে, আর সঙ্গে সঙ্গে খেয়াল করলাম কানাই পাথরের ন্যায় নিশ্চল হয়ে গেল, তার চোখের মণিটাও যেন নড়ছে না। মন্দা এবার বাচ্চাদের দিকে তাকিয়ে রাগের স্বরে শুধাল, এই এর কথায় তোদের মধ্যে কে গিয়ে মাটি এনেছিস আমার পিঠে থেকে, শীঘ্র বল। বাচ্চারা সমস্বরে কেঁদে উঠে বললে, আমরা সবাই মিলে গিয়েছিলাম আনতে, তারপর ফড়িং ব্যাং আর ঘুর ঘুরে পোকা ধরে এনে এই বাবুকে দিয়েছি। মন্দাবাজি এসে থেকেই হিংস্রভাবে তেড়ে উঠেছিল, বাচ্চাদের কথা কানে প্রবিষ্ট হওয়া মাত্রই তার হাত থেকে লাঠিটা পড়ে গেল মাটির উঠোনে। কিছুক্ষণ হতবুদ্ধি হয়েছে এ থেকে মন্দা ক্লিষ্ট কণ্ঠে শুধল, কি করছেন আপনি মাটি দিয়ে ঠাকুর, ফড়িং ব্যাং কিসে লেগেছে আপনার? কালীপদ বিষণ্ন মনে একটু হেসে কানায়ের মাথায় হাত রাখল, সাথে সাথে কানায়ের জড় অবস্থা কেটে গেল। মন্দা একবার অবাক হয়ে তাকিয়ে ঘটনাটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করল, তার বেঁধে দেওয়া ইরা পাশের বাঁধনকে বিনা মন্ত্রে কালীপদ অবলীলায় মুক্ত করে দিল। তার বিস্ফারিত চোখের দিকে চেয়ে কালীপদ আবার কইল, আমি কোনো হীন উদ্দেশ্যে তোমার ভিটের মাটি তুলিনি মাঝি, তুলেছি ষঠচক্রে বসব বলে। ষঠচক্রে বসছেন আপনি, কিন্তু কার জন্য? তোমার ছেলের জন্য, তার পরিণতি সম্পর্কে জানার জন্য। বৃদ্ধ মাঝির চোখে জল লক্ষ্য করলাম, তার মৃত্যুর কথা জেনে আর কি হবে ঠাকুর, সে পূর্ণ বয়স্ক ও সক্ষম পুরুষ, দেহের শক্তিও ছিল অসী, কিন্তু সামান্য দেহ বলে কি আর রাক্ষসের দলকে রোকা চলে, মৃত ছেলেকে তো আর ফেরত পাব না ঠাকুর। জানার চেষ্টা যে আমি করিনি তা নয়, কিন্তু ষঠচক্রে কোনো ফল দর্শায়নি। কালীপদর কণ্ঠস্বর এবার একটু দৃঢ় হল, মৃত ব্যক্তি সংসারে ফেরত আসে না সে কথা স্থির, কিন্তু তোমার পুত্র মারা যায়নি মাঝি, কোনো অজানা উপায়ে সে এবং আমরা যার সন্ধানে এসেছি এই দুজনই জীবিত রয়েছে এখনো, ওই দ্বীপে তারা এখনো শ্বাস নিচ্ছে। এইবার শুধু মন্দা বা রসময় নয়, উপস্থিত প্রত্যেকেই ভীষণ চমকে উঠল, রসময় আনন্দে কেঁদে ফেলল। মন্দা কালীপদকে ধরে বাতুলের ন্যায় ঝাঁকুনি দিয়ে চিৎকার করে উঠল, আপনি তাপাশা করছেন না তো ঠাকুর, সে বেঁচে রয়েছে, সত্যি বেঁচে রয়েছে, কিন্তু কিন্তু আমি তার স্থান উদ্দেশ্য করে ষঠচক্রে বসেছিলাম, সে তার কোনো ফলাফল দর্শায়নি কেন? কালীপদ তাকে দাওয়ায় বসিয়ে কইল, ফল দেখতে পাওনি একটা ছোট্ট ভুলের কারণ,
ষটচক্র প্রক্রিয়া কাজ করে নির্দিষ্ট ভূমির বর্তমান অবস্থান অনুসারে। তুমি চক্র বসিয়েছিলে এই গায়ের ভূখণ্ড বরাবর, ঠিক। প্রক্রিয়া শেষ হতে সময় লাগে অনেকখানি, তাও সত্য। একটা জিনিস আমরা কিন্তু বারবারই ভুলে যাই যে এই পৃথিবী কিন্তু একখানা প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতো ভয়ঙ্কর বেগে পাক খেয়ে চলেছে নিরন্তর। পৃথিবীর বুকে দাঁড়িয়ে আমরা সেই বিকট বেগের আভাস অব্দি পাইনি, কিন্তু সেই রাক্ষসে বেগ ঝড়ের মতো বয়েই চলেছে নিঃশব্দে। সেই কারণেই ষটচক্র আরম্ভ থেকে শেষ হবার মধ্যে পৃথিবীর অবস্থান অনেকখানি পাল্টে যায়। সেইটুকু তাল না রাখতে পারলে ফলাফল অভ্রান্ত হবার সম্ভাবনা নাই। তোমার গণনা বিন্দু দ্বীপ বরাবর হয়নি কোনোবারে। এবার ভেবে দেখো, তুমি কি আমাদের সঙ্গে যাবে? তুমি গেলে আমি মনে কিছুটা বাড়তি শক্তি পাই। মন্দার আবেগরুদ্ধ কণ্ঠে কোনো স্বরই নির্গত হল না। সে নিঃশব্দে কালীপদর হাত দুটো ধরে নিজের কপালে স্পর্শ করল। আনন্দে দেখলাম মুখুজ্জে মশায়ের চোখ দুটিও ঝকঝক করছে। আমার ট্যাগ ঘড়িতে উঁকি মেরে দেখলাম মধ্যরাত্রি হতে আর সামান্যই বিলম্ব রয়েছে। রাতের সমুদ্রের একটা আলাদা রূপ রয়েছে, তার সাথে দিনের সমুদ্রের দৃশ্যের একেবারেই সাদৃশ্য নেই। দিনের সমুদ্র আশাদাত্রী, জীবনের আকর, রত্নাকর। সে নিজের বিপুল জীবনী শক্তির ভাড়ারকে উন্মুক্ত করে রেখেছে মানুষের জন্য, কিন্তু রাতের সমুদ্রের রূপ বড়ই ভয়াবহ। দৃষ্টির একেবারে শেষ প্রান্ত অবধি এক ফোঁটা আলোর রেখা নেই। ঘোর অন্ধকার জলরাশির ওপরে দাঁতের পাটির মতো সাদা সাদা ঢেউয়ের দল যেন আগন্তুকের উপস্থিতিকে ব্যঙ্গ করে হেসে চলেছে। মাথার ওপরের আকাশটাও যেন কোনো বিপদের আভাস পেয়ে অনেকটা উপরে ঠেলে উঠে গিয়েছে। সে রাতের দরিয়ার থেকে দূরে থাকতে চায়। সৈকতের বুকে প্রহরীর ন্যায় দাঁড়িয়ে থাকা গাছপালাগুলো হাওয়ায় শনশন করে আমাদের এগোতে নিষেধ করছে। মহামুনি অগস্ত্য যখন বাতাবিয়া রিলবলের ছলনায় প্রবেশ করতে চলেছিলেন, তখনও শুনেছি গাছপালা তার পথ রুদ্ধ করেছিল। অগস্ত্য তাদের আশা দিয়ে বলেন যে তাকে নিয়ে কোনো চিন্তা নাই। কালীপদর কি সেই ক্ষমতা রয়েছে? সে কি নিশ্চিত নিজের প্রত্যাবর্তন নিয়ে, নাকি এই যাত্রাই আমাদের পৃথিবীর সঙ্গে সব সম্পর্ক মুছে ফেলবে? আকাশকুসুম আশঙ্কার কল্পনায় জ্যোতি পড়ল মন্দাবাঝির হাকে। এই বাদাবনের যত দ্বীপ তার থেকে অনেক বেশি রয়েছে ছোট বড় খাড়ি। মাঝে মাঝে মাত্র 10-20 বিঘে পরিমাণ জঙ্গলের ভিতর দিয়ে এতগুলি খাড়ি আড়ালে আবডালে প্রবাহিত হয় যে সব খাড়ির নামকরণ করা সম্ভব হয় না। ব্রিটিশ সরকার সুন্দরবনের মূল ভূখণ্ডকে অসংখ্য তালুক বা ব্লকে নথিভুক্ত করলেও খাড়ির হিসেব বোধ করি বাঘ ছাড়া কারোর কাছেই নাই। দক্ষিণ দিকের একটা প্রশস্ত খাড়ির পথ ধরে মন্দার নৌকো সাগরে পা রাখল। একটু চড়ার দিক থেকে আমরা পোশাক গুটিয়ে নৌকার ছইতে ঢুকে পড়লাম। দুই পাশে জানালাওয়ালা ছই, কালীপদ আর গানাই বসল সামনের গোলুইতে। মন্দাকে গুরু বলে মানা কিছু মুসলমান নৌকা চালক আর ধীবর সামাল সামাল রব তুলে নৌকা ঠেলতে আরম্ভ করল জলের দিক। মোদি আসিরুদ্দি বুকে হাত রেখে দরিয়ার পাশ পীরকে স্মরণ করে অস্ফুট কণ্ঠে বললে, বদর বদর বদর। নৌকা মন্দার প্রাচীন অথচ বলিষ্ঠ হাতের টানে ঢেউ কেটে এগোতে আরম্ভ করল। পাড়ের দিকে তাকিয়ে দেখলাম সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনের হাতের মশালের আলোকগুলি এখনো ক্ষুদ্র আলোক বিন্দুতে পরিণত হয়েছে। চোয়ের ভিতরে আর গলুইতে একখানা করে টেমির মিটমিট করা আলো বাদ দিলে আমরা যেন নরকের অন্ধকারের কালো স্রোতে ভেসে চলেছি।
অপরপারে আমাদের জন্য কোনো কুটিল নিয়তি যেন হা করে রয়েছে তা কিন্তু তখনও আমরা টের পাইনি। এখনও সে কথা ভাবলেও আমার দুঃস্বপ্নের মতো বোধ হয়। হাতে এখন সুদীর্ঘ সময়, সারা রাত্রি নৌকা ভাসালে ভোরের দিকে ওই দ্বীপে গিয়ে ঠেকব, অন্তত মন্দাবাজির হিসেব তেমনটাই। এই অখণ্ড অবসরে আমি ছয়ের পর্দা তুলে মুখুজ্জ মশাইকে শুধুলাম, দাদা গুপ্ত পুরাণের ওই ঘটনাটা বললেন না তো, ওই যে কি একটা পিশাচের কথা। মন্দাবাজির ওষ্ঠধারে এক চিলতে হাসি দেখলাম। কালীপদ নির্বিকার চিত্তে আমার আগ্রহকে অগ্রাহ্য করতে যাবে এমন সময় রসময় কবিরাজ হাত জোর করে কইল, ঠাকুর আমিও জানতে চাই এ কথা। মনি বাড়ি থেকে বেরিয়ে এই মরণের দুয়ারে আসবার আগে ওই ঘটনার কথায় পড়ছিল কেন, এ আমার জানা দরকার বটে। তার মনে তখন কি এমন প্রশ্ন উঠেছিল যার উত্তরে সে ওই পুঁতিতে সন্ধান করেছিল। কালী একটু কি ভেবে মুখ খুলল, পুঁথি নয় পুঁথির নকল, আর মাফ করবেন কবিরাজ মশাই, আপনি আপনার ভাইয়ের সম্বন্ধে এইভাবে পড়েছিল করেছিল ধরনের কথা কইবেন না। আমি আগেই বলেছি তারা জীবিত রয়েছে। গুপ্ত পুরাণের সে ঘটনা আমার কাছে এক অসম্ভব রহস্যময় আখ্যান বলে মনে হয়। খুব ছোট করে ঘটনাটা বলছি, শুনুন। এই ঘটনা কোনোভাবেই ঐতিহাসিক হয়, কারণ যে সময়কালে এটা ঘটেছিল তখন ইতিহাস জন্ম নিতে ঢের বিলম্ব রয়েছে। সৃষ্টিতে বহু ধরনের সত্তা বা জনির উল্লেখ রয়েছে, তার মধ্যে এক নৃশংস এবং হিংস্র জনির নাম পিশাচ। এই পিশাচ জগতের তৎকালীন দলপতির নাম ছিল বিদর্ভ। বিদর্ভের 90টি পুত্র ছিল যারা পিশাচ জগতের বিভিন্ন ভাগের দায়িত্ব রক্ষা করত, কিন্তু তাতে বিদর্ভের মনে শান্তি ছিল না, কারণ তার প্রয়োজন ছিল এমন একটি উত্তরসূরি যে হিংস্রতা এবং কুটিলতায় হবে অপরাজেয়। এই উগ্র বাসনায় বিদর্ভ পিশাচ যজ্ঞে আহুতি দান করলেন। এই যজ্ঞের মূল কারিগর যিনি, বিদর্ভের পরম বন্ধু সেই ব্রহ্মানন্দ পিশাচকে নিয়েই এতগুলি কথা বলতে বসা। ব্রহ্মানন্দ পিশাচ ঠিক পিশাচ ছিলেন না, দেবাংশে জন্ম তার, কিন্তু সৃষ্টি বিরোধী এক ভীষণ অপরাধের কারণে তাকে নির্বাসিত করা হয় পিশাচ সাম্রাজ্য। তো এই ব্রহ্মানন্দের সাথেই দেখা করতে বিদর্ভ এলেন হারজালা পাহাড়ের চূড়োয় ব্রহ্মানন্দের গৃহে। বন্ধুর বাসনা অবগত হয়ে ব্রহ্মানন্দ তাকে আশ্বাস দিলেন যে এক চন্দ্রের সময়কালের মধ্যেই তিনি নানান মারণ শক্তিকে একত্রিত করে বিদর্ভকে এক পুত্র সন্তান উপহার দেবেন। পুরাণে অস্পষ্টভাবে সেই বিধির কিছুটা উল্লেখও পাওয়া যায়। শুনবে, ব্রহ্মানন্দ বিদর্ভের নিয়োগ করা পিশাচদের দ্বারা এক বিশাল আকার চাকা তৈরি করান। পুরাণে সেই চাকার নাম উল্লেখ রয়েছে কালচক্র নামে। সেই কালচক্রে সম পরিমাণে মোট 12 খানা ঘর কাটা। আমি উত্তেজনায় এগিয়ে বসে কালীপদর হাত আঁকড়ে ধরে চাপা কণ্ঠে বলে উঠলাম, কালচক্র অর্থাৎ ঘড়ি। তাই তুমি গত পরশু আমার ট্যাগ ঘড়ি দেখে ঘড়ি আবিষ্কারের কথাখানা বললে, কি আশ্চর্য, এও কি সম্ভব? সম্ভাবনা আর অসম্ভাব্যতা নিয়েই বিশ্ব চরাচর ঘুরে চলেছে ভায়া। আত্মা দেহ ছাড়ার পরে যখন পঞ্চভূতে বিলীন হয়ে যায় তখন সেই বায়বীয় অপদার্থের পক্ষে অবিকৃত থাকাটা হল শাস্ত্রমতে অসম্ভব, কিন্তু মধ্যে মধ্যে সেই আত্মা পূর্ণ অবিকৃত রূপে জাতিস্বর হয়ে পুনর্জন্ম নেয়, এটাই হলো বাস্তব। আমি শ্বাসরুদ্ধ করে বললাম, তারপর? তারপর সেই কালচক্রই বলো আর সুপ্রাচীন ঘড়িই বলো,
সেইটির দ্বারা কোনো এক আশ্চর্য পন্থায় ব্রহ্মানন্দ মগ্ন হলেন এক অত্যাশ্চর্য পরীক্ষায়, এবং তার ফলস্বরূপ জগৎ সংসারের সমস্ত হিংসা, ক্রোধ, কাঠিন্য, নৃশংসতা আর লোভের সারবস্তুর খণ্ড খণ্ড অংশ নিয়ে জন্ম নিল এক ভয়ঙ্কর দর্শন পিশাচ। বিদর্ভ তার নাম রাখলেন খণ্ডদেহী। তার জন্ম মাত্রই পিশাচ সাম্রাজ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উঠেছিল, যা দেখে বিদর্ভ অত্যন্ত হর্ষবোধ করলেন। এতদিনে তার যোগ্য উত্তরাধিকারী এসেছে। খণ্ডদেহীর জন্মের ঠিক এক সপ্তাহের মধ্যে সে পূর্ণ বয়স লাভ করল। পিশাচরাজ বিদর্ভ নিজেও অত্যন্ত খল, হিংস্র এবং গোপন স্বভাবের পিশাচ ছিলেন, কিন্তু ঠিক তার মনোবাঞ্ছা অনুযায়ী তার পুত্র খণ্ডদেহী, যে অশুভ শক্তিতে বিদর্ভের থেকেও সহস্র গুণ অধিক, তার প্রমাণ পাওয়া গেল যখন ঠিক একটি মাসের মাথায় অতি সামান্য কারণে সে তার 90 জন ভাই এবং বাপ বিদর্ভকে ছিঁড়ে খেয়ে ফেলল। পিশাচেরা স্বভাবতই অত্যন্ত দুর্দম, কিন্তু খণ্ডদেহীর ভয়ঙ্করতা তাদেরকেও হাড় কাঁপিয়ে তুলল। বিদর্ভকে ভক্ষণ করে খণ্ডদেহী রাজা হয়ে বসল। তার চণ্ডালের ন্যায় স্বভাব এবং যথেচ্ছ উৎপীড়নের ফলে দলে দলে পিশাচেরা হয় মরতে আরম্ভ করল, না হয় সাম্রাজ্য ছেড়ে আত্মগোপন করে রইল। তার তাণ্ডব যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তখন একদিন গুপ্ত দূত মারফত তার কানে এলো যে তার অত্যাচারের কথা অবগত হয়ে তার সৃষ্টিকর্তা পিশাচ ব্রহ্মানন্দ অতি সংগোপনে তাকে নিধন করার যজ্ঞ আরম্ভ করেছে। খবর শুনে খণ্ডদেহীর ঠোঁটে কুটিল হাসি হেসে গেল। তার পিতার কিছু খাস অনুচর, যারা বিদর্ভের আদেশে খণ্ডদেহীর জন্মের সময়ে ব্রহ্মানন্দের ফরমায়েশ খেটেছে, অর্থাৎ যারা হাড়জালা পাহাড়ের অন্দিসন্ধি চেনে, তাদের ডেকে ব্রহ্মানন্দকে জীবিত বন্দী করে আনার হুকুম দিল। ব্রহ্মানন্দ নিজের পরীক্ষাগারে তন্ময় হয়ে কালো চক্রের সামনে বসেছিল। তার ধারণা ছিল এই গোপন বদযজ্ঞের কথা খণ্ডদেহীর কানে পৌঁছায় নাই। হঠাৎ 4 জন বিকট দর্শন পিশাচ তার ঘরে ঢুকে পড়ল। ব্রহ্মানন্দ তড়ি ঘড়ি নিজের কালো চক্রকে একখানা কাঠের তোরঙ্গে পুড়ে তাতে কুলু বাড়তে যাবে। আচমকা তার মাথায় মুগুরের আঘাত নামল। তারপর কালো চক্রের প্রক্রিয়া জানার জন্য অকথ্য প্রহারে তার নাক, কান, হাতের আঙুল থেতলে সুচাগ্র শস্ত্র দ্বারা হাত পায়ের নখ উপড়ে দিয়েও যখন একটি শব্দ জানা গেল না, তখন কালো চক্র সমেত তাকে ওই কাঠের তোরঙ্গে বন্দি করে নিয়ে আসা হল খণ্ডদেহীর সভাস্থল। উপরিভাগ উন্মুক্ত সেই সভার মেঝেতে একটা আসনে ব্রহ্মানন্দকে বসিয়ে তার পিছনে 4 জন সশস্ত্র রক্ষী প্রহরায় রইল। যে তোরঙ্গে ব্রহ্মানন্দকে ধরে আনা হয়েছে, খণ্ডদেহী তার ভিতর থেকে বের করে আনল কালো চক্রের চাকতিটাকে। এই যন্ত্রের বর্ণনায় পবনদেব বলেছে, ইহার দ্বাদশ কক্ষের স্তরে স্তরে স্বয়ং মহাকাল প্রচ্ছন্ন রূপে অবস্থান করছে। কেহ ইহাকে বশ করিবার পন্থা জানিলে সাক্ষাৎ সময়চক্র তাহার করতলগত হয়। ইহা ঘাতসহ তথা সুকঠিন বজ্রযান পাষাণ দ্বারা নির্মিত। আমি মাঝপথে কালীপদকে থামিয়ে কইলাম, বজ্রযান আবার কি ধরনের পাথর দাদা? কালীপদ কথায় বাধা পড়ায় কিঞ্চিৎ রুষ্ট হয়ে উত্তর দিল, আমি পিশাচ নই, তাই বজ্রযান পাথর কি বস্তু তা আমার জানা নেই, আর এই কালো চক্রের প্রকৃত স্বরূপও আমি ধরতে পারি না। তবে 12খানা সমান ঘর কেটে কাল নিয়ন্ত্রণ করার যন্ত্র ঘড়ি ছাড়া আর কিছুই হতে পারে কি? যাহোক, এবার সংক্ষিপ্ত করে বলছি,
ব্রহ্মানন্দ যতই নিজের আবিষ্কারের খুঁটিনাটি পদ্ধতি লুকোনোর চেষ্টা করুন, বিদর্ভের দল পরিবর্তন করা পিশাচেরা কিন্তু এর কার্যকারিতা সম্পর্কে অনেকখানি জ্ঞাত। তারা বললে যে একমাত্র ব্রহ্মানন্দই ওই কালো চক্রকে স্পর্শ করলে তবেই নাকি ওই যন্ত্রের থেকে অতি ভয়ঙ্কর কিছু জীব প্রকট হয়। সেই সাক্ষাৎ সর্বনাশা এবং প্রলয়ঙ্কর জানোয়ারের পাল তাদের সম্মুখে দেব দানব মানুষ সহ যাকেই পাবে তাকেই তীব্র জিঘাংসায় ছিঁড়ে ফেলবে। তাদের দ্বারাই খণ্ডদেহীর বিনাশের ষড়যন্ত্র করছে শয়তান ব্রহ্মানন্দ। সব কথা শুনে খণ্ডদেহী সেই চক্রকে ব্রহ্মানন্দের সামনে ধরে শয়তানি হাসি হেসে বলল, এই চক্রকে স্পর্শ কর। অনিচ্ছুক ব্রহ্মানন্দকে বহু যাতনা দিয়েও যখন কিছুতেই আজ্ঞা পালন করানো গেল না, তখন চারজন রক্ষীকে ইঙ্গিত করে বাকিদের নিয়ে পিশাচরাজ লুকিয়ে পড়ল সংলগ্ন মহলে। রক্ষী চারজন আঘাতে আঘাতে মৃতপ্রায় ব্রহ্মানন্দকে চেপে ধরে তার হাতে ছুঁয়ে দিল তার ভয়ানক সেই আবিষ্কার। মুহূর্তে যেন চারপাশের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। চারপাশের বাতাস প্রখর জান্তব গন্ধে ভরে উঠল এবং ধোয়ার কুণ্ডলী থেকে আবির্ভূত হল এক বিকট দর্শন সিংহ। তার চিৎকার আর আস্ফালনে প্রাসাদ কাঁপতে আরম্ভ করল। খণ্ডদেহীর মতো কুটিল শ্রেষ্ঠ পিশাচ অব্দি সেই সিংহের বিক্রম দেখে আঁতকে উঠল। সিংহ নিজের করাল দাঁতের মধ্যে চারজন রক্ষীকে পুড়ে ব্রহ্মানন্দের ওপরেই যেই ঝাঁপিয়ে পড়ল, ক্লিষ্ট ব্রহ্মানন্দ অতি কষ্টে নিজের একটা হাত তুলে তার শরীরে স্পর্শ মাত্রই আকাশে একটা কান ফাটানো শ্বেত শুভ্র বজ্রের রেখা এপারে ওপারে ছুটে চলে গেল। আর সেই সিংহ ভীষণ চিৎকার করে চোখের পলক ফেলার পূর্বেই বাতাসে উত্থিত একটা প্রবল ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে গেল। মোটের উপর খণ্ডদেহী বুঝতে পারল যে এই বিভীষণ জানোয়ারেরা তাদের সৃষ্টিকারীর ছোঁয়ায় যেমন জীবন পায়, তেমনি তাদের বিনাশও সেই একই ছোঁয়ায়। এরপর নিজের বিনাশ চিরকালের মতো রুখতে খণ্ডদেহী ব্রহ্মানন্দকে নৃশংসভাবে হত্যা করে ভক্ষণ করে এবং সেই সময় নির্ধারক মারণ চক্রকে ওই কাঠের তোরঙ্গে রেখে শেকল বেঁধে রেখে আসে ক্ষীরোদ সমুদ্রের গভীর অতলে। এরপর বহু বছর ধরে খণ্ডদেহীর প্রবল অত্যাচারে পিশাচের দল অতিষ্ঠ হয়ে ওঠে। তার ভয়ঙ্কর শক্তিকে প্রতিহত করা ছিল দেবতার অসাধ্য। একদিন ক্ষীরোদ সাগরের পার্শ্ববর্তী সন্দ্বীপ ভূখণ্ডে সমুদ্রের তীরে এক বালিকা আনমনে শিব পূজা করছিল। খণ্ডদেহী সেই অসামান্য সুন্দরী বালিকাকে অপহরণের মানসে নিজের পিশাচের দল নিয়ে উপস্থিত হয় এবং পূজায় বিঘ্ন ঘটায়। বিরক্ত হয়ে সেই বালিকা নাকি প্রলয়ঙ্করী রূপ ধারণ করে সেই দুর্দমনীয় পিশাচের মুণ্ড কেটে হত্যা করেন। ধারণা করা হয় তিনি শ্রী ভগবতী মহামায়া। আবার অপর একটি ধারায় বলা হয় তিনি নাকি স্বয়ং ধরিত্রীর সংহারক রূপ। গুপ্ত পুরাণে এই অধ্যায়ে এইটুকু ঘটনায় বর্ণিত রয়েছে এবং সেই অধ্যায়টুকুই মণিময় যাত্রা করার অনতি পূর্বে পাঠ করেছি। কিন্তু কেন? শুনেছি আপনার ভাই শাস্ত্রজ্ঞ পণ্ডিত মানুষ, তার কাছে কি নাউকিদের থেকে প্রাপ্ত সন্ধানের মধ্যে এমন কোনো খবর ছিল যার সঙ্গে এই ঘটনার যোগসূত্র রয়েছে? আমি ভিতরে শুয়ে শুয়ে কালীপদর বর্ণিত ঘটনাটা স্মরণ করছিলাম আর অজান্তেই নিজের ডান হাতটা বারবার বুক পকেটের ঘড়িতে গিয়ে ঠেকছিল। কি আশ্চর্য, সেই যুগে ঘড়ি! মুমূর্ষু রোগীর চিকিৎসায় রাত্রি জাগরণ আমার কাছে নতুন কিছু নয়,
কিন্তু আজকের চাপা উত্তেজনা আর আসন্ন পরিস্থিতির অলীক কল্পনায় শরীর বুঝি অচিরেই বিবশ হয়ে নিদ্রিত হয়ে পড়েছিল। কতক্ষণ ঘুমিয়েছি ঠিক বোধগম্য হয়নি। হঠাৎ কিছু একটা কারণে ঘুমটা হঠাৎই ভেঙে গেল। কোনো শব্দ হয়নি, কেউ ডাকেনি, অথচ ঘুমটা ভেঙেছে এবং আমার একার নয়। তাকিয়ে দেখলাম রসময় কবিরাজও ধরমর করে উঠে বসেছে। অতি অল্প বাতির আলোয় ঘড়ির দিকে চেয়ে বুঝলাম ভোর হতে আর সামান্য বিলম্ব রয়েছে। যাকে আলো না বলে আধারের ঝাপসা রূপ বললেই সঙ্গত হয়। আমি ছোয়ের পর্দার ভিতর থেকে মাথা বাড়িয়ে কালীপদকে উদ্দেশ্য করে কিছু জিজ্ঞাসা করতে যাব। আচমকা কালীপদ আমার দিকে তাকিয়ে ঠোঁটে তর্জনী স্পর্শ করে অস্ফুট স্বরে বলল, তার আচরণের মধ্যে এমন এক সতর্কতা আর বিপদের ইঙ্গিত প্রকট ছিল যে আমার শরীর যেন ভয়ে কেঁপে উঠল। দেখলাম গলুয়ের উপরে তারা তিনজনে বসে ডান দিকে অনেক দূরে কিছু একটা লক্ষ্য করছে। বাইরের বাতিটা আগেই নিভিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাঙ্ক্ষিত শয়তানের দ্বীপ একেবারে সামনেই তিন চার রশি মাত্র দূরত্বে আধারের পিণ্ডের ন্যায় অপেক্ষা করছে। কিন্তু সেই দিকে না তাকিয়ে এরা ডান দিকে কি দেখছে, কি রয়েছে ওই দিকে? আমি মাথা ঢুকিয়ে নিয়ে ছোঁয়ের ভিতরের জানালায় চোখ মেলে দিলাম অকুল পাথারের পক্ষে। চোখের নজরসীমা যে দিগন্তে গিয়ে শেষ হয় সেই শেষ প্রান্তে আবছা মতো একখানা দ্বীপ নজরে এলো। রসময় আমার দেখা দেখি একই গবাক্ষে চোখ রেখেছে। সে ক্ষীণস্বরে কইল, ডাক্তার ওখানে বুঝি আরও একখানা দ্বীপ, তখন হয়তো চোখে পড়েনি আমাদের, তাই না? আমি বাম পাশে তার দিকে মুখ ঘুরিয়ে ফিসফিস করে বললুম, তাই সম্ভব, কারণ আমরা সামনের এই রাক্ষসে দ্বীপের দিকে মনোযোগ দিয়েছিলাম, ডায়ে বায়ে দেখিনি। রসময় কিন্তু উত্তরে সন্তুষ্ট হল না, সে জানালাতে নজর বহাল রেখেই বলল, আমরা না হয় দেখিনি, কিন্তু মন্দা তো এই মাটিরই লোক, সেও এত অবাক হয়ে ওই দিকটার দিকে দেখছে কেন? তারপর ধরো এতখানি পথে কোথাও জল এমন উত্তাল হয়নি, কিন্তু এখন জলের ঢেউ দশ গুণ বেড়ে গিয়েছে। কথাটা তো ভুল নয়, সত্যি নৌকাটা যেন দুলুনিতে নড়ছে। এই দুলুনিতেই বোধ হয় আমাদের ঘুম ভেঙেছে। আমি রসময়কে প্রবোধ দিলাম, অসম্ভব তো নয়, ডাঙার কাছাকাছি এলে জল একটু ছাপিয়ে ওঠে বই কি, আর অত দূরের একটা ছোট্ট ভূভাগকে নিয়ে আমাদের অত উতলা হবার হয়তো কারণও নাই। কবিরাজ উদ্বিগ্ন স্বরে বললে, অত দূর বলতে কত দূরের? নজর চলছে না ঠিকই, কিন্তু এইটুকু দেখো তো, ওটাকে অনেক বড় লাগছে না হঠাৎ? আমি চমকে উঠে জানালায় আবার মুখ ফেরাতেই বুকের রক্ত সঞ্চালন দ্রুত গতিতে বইতে আরম্ভ করল। রসময় চশমা ছাড়া ভুল দেখেনি, অন্তত একটু আগেও আমি ওটাকে যে আকারে দেখেছিলাম তার থেকে সেটা অনেক অনেক বড় হয়ে উঠেছে। ভুল বললাম, বড় হয়নি, আকৃতি তার অবিকৃত আছে, কিন্তু এ কি? ওটা প্রচণ্ড বেগে পলকে পলকে আমাদের দিকেই ধেয়ে আসছে, মুহূর্তে মুহূর্তে তার চেহারা আরও স্পষ্ট হচ্ছে, একটা নিটোল মসৃণ ছাতার মতো তার অবয়ব, ঠিক যেন সঠিক উপমাটা মনে পূর্ব পূর্ব করে পড়ার আগেই কালীপদর কণ্ঠে সামাল চিৎকারের সাথে একটা তীব্র ধাক্কায় নৌকাতে হুমড়ি খেয়ে পড়লাম আমরা। হ্যাচর প্যাচর করে বাইরে বেরিয়ে আসতেই দেখলাম আমাদের নৌকা একটা সর্বনাশা দ্বীপকে স্পর্শ করেছে ভীষণ বেগে। কানাই বিদ্যুৎ গতিতে ছোঁয়ের ভিতরে ঢুকে আমাদের বাক্স প্যাট্রা বগল দাবা করে হতভম্ব হয়ে আমাদের প্রায় ঠেলেই নামিয়ে দিল নৌকা থেকে। আর বাক্সগুলো মাটিতে ফেলেই তারা তিনজনে মিলে প্রবল আকর্ষণে নৌকাটাকে তুলে ফেলল ডাঙার উপরে। অনেকটা পিছিয়ে যাবার সঙ্গে সঙ্গে
একটা দানবাকৃতির অতিকায় কালো পাহাড় সমুদ্রের জল কেটে নক্ষত্রের বেগে চলে গেল দূরের দিকে। তার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে দেখে ভীষণ আক্রোশে জলে ডুব দিল সেটা। আর সেই ডুব দেবার কৌশল দেখেই এতক্ষণে আমার বোধ হলো যে ওটা আর যাই হোক জড়বস্তু হতেই পারে না। যে উপমাটা তখন মনে পড়েও পড়েনি, এখন সেই কথাটাই শুষ্ক কণ্ঠে আমার মুখ থেকে বেরিয়ে এলো, কাছিম। আমার আর কবিরাজ মশায়ের মাথায় একেবারে তালগোল লেগে গিয়েছিল। একটা কাছিম, তার আকৃতি এমন পাহাড়ের মতো দানবীয় হতে পারে তা আমাদের কল্পনার অতীত। কি হিংস্র তার প্রকৃতি, কি তার জিঘাংসা তার আমাদের প্রতি। একদম চুল চেরা সময়ে আমাদের নৌকাখানা তটে না ঠেকলে হয়তো ঢেউয়ের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে জলে ভেসে যেত আমাদের মৃতদেহ সমেত। কালীপদ, মন্দা আর কানায়ের অতি সতর্ক নজরদারির জন্যই মৃত্যুর প্রথম ছোবল এড়ানো গিয়েছে। কালীপদ একেবারে সঠিকই বলেছিল যে এই মশান ভূমিতে আমাদের জন্য পায়ে পায়ে মরণ ফাঁদ বিছিয়ে রয়েছে, এবং সে ফাঁদের সার্থকতা রয়েছে তার নিজের হিংস্র স্বরূপকে লুকিয়ে রাখার মধ্যে। নৌকাটাকে এক স্থানে শক্ত করে কাছি বন্ধ করে আমরা পা বাড়ালাম অজানা দ্বীপের শরীরের অভ্যন্তরে। ভোরের আলো ফুটেছে কিছুটা, মা জেচ্চা টাপুর ভূ প্রাকৃতিক রূপ আমাদের সামনে একটু একটু করে ফুটে উঠেছে। দ্বীপটাকে একটা ঘন নিবিড় বন বললেও ভুল হয় না।